রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের বক্তব্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানান, পর্যটকরা নভেম্বরের রাতে সেন্ট মার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটক প্রতিদিন যেতে পারবেন, কিন্তু রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটকই সেন্ট মার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এছাড়া সেন্ট মার্টিনে ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।